মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সোমবারই আলাপনের মেয়াদ শেষের দিন ছিল বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আলাপনের অবসরের দিন শেষ, তার আগে কেন্দ্র কিছু জানায়নি। এদিন সকালে নর্থ ব্লকে রিপোর্ট করার কথা ছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের। এরপর প্রধানমন্ত্রীকে 5 পাতার চিঠি দেন মুখ্যমন্ত্রী। কেন রাজ্যে আলাপনকে প্রয়োজন তা বলার সঙ্গে সঙ্গেই কলাইকুণ্ডা প্রসঙ্গ তুলে ধরেন চিঠিতে। এরপর বিকেল 5টা নাগাদ আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থ ব্লকে ডেকে ফের চিঠি দেয় কেন্দ্র। এখন মুখ্য সচিবকে ডাকলে জনসেবার কাজে ক্ষতি হবে, এটা চিঠিতে উল্লেখ করেছিলাম। কিছুক্ষণ আগে আলাপনকে নিয়ে কেন্দ্র থেকে রাজ্যের কাছে একটি চিঠি আসে, আলাপনকে দিল্লিতে যোগ দিতে বলা হয়েছে সাংবাদিক বৈঠকে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 48 ঘন্টায় চিঠি দিয়ে ছেড়েছিল, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কিছুই নয়। এক্সটেনশন নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার খেলা খেলেছে কেন্দ্র, কারণ দেখাতে পারেনি কেন্দ্র। অবসরের দিন শেষ, তার আগে কেন্দ্র কিছু জানায়নি, বাংলা হারতে জানে না, আলাপন দরজা প্রসঙ্গে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিনই ঘোষিত হল রাজ্যের পরবর্তী মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের নাম। পরবর্তী মুখ্য সচিব হলেন হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্র সচিব হলেন বিপি গোপালিকা।